জীবন কোরআন, খোদা তালার কলাম কোরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বরকত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব অদৃশ্য সংবাদদাতা নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের দৃষ্টিতে মানুষ, এতে আপনাদের সুস্বাগতম। এই অনুষ্ঠানে আমরা কোরআনুল করিমের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের যে গুণাবলী বর্ণনা করেছেন, যে প্রকৃত মানুষ কারা, প্রকৃত মুমিন মুত্তাকি কারা, তাদের কি গুণাবলীগুলো রয়েছে তা বর্ণনা করেছেন, এই অনুষ্ঠানের মাঝে আমরা সেই বিষয়গুলোই উল্লেখ করার চেষ্টা করছি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত করে নিই। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য আজকের এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রমজানের রোজা পালনকারী, হ্যাঁ, কোরআনের দৃষ্টিতে প্রকৃত মানুষ হচ্ছে তারাই যারা মাহে রমাদানুল মুবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে মান্য করে, সিয়াম সাধনা করে, এই সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকওয়া অর্জন করে, বরকত হাসিল করে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কানজুল ঈমান থেকে অনুবাদ। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনই পূর্ববর্তীদের উপর ফরজ হয়েছিল, যাতে তোমাদের পরহেজগারি অর্জিত হয়। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে করিমার মাঝে আমাদেরকে লক্ষ্য করে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে, রোজা রাখাকে ফরজ করা হয়েছে যেমনইভাবে পূর্ববর্তীদের অর্থাৎ অন্যান্য নবীদের উম্মতিদের উপর ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি। কেন করা হয়েছিল? যাতে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সিয়াম সাধনা এমন একটি এবাদত যে এবাদতের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি, মুত্তাকি হতে পারি, পরহেজগারিতা অর্জন করতে পারি। এই মাহে রমাদানুল মুবারকের ইবাদতের মাধ্যমে
আপনি আমি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজা হাসিল করতে পারি এই মাহে রমাদানুল মুবারকের ইবাদতের মাধ্যমে, আমাদের গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পারি। হ্যাঁ, যেমনইভাবে মাজমাউজ জাওয়াইদের তৃতীয় খণ্ডের 340 পৃষ্ঠায় হাদিসে কারিমা রয়েছে, হাদিস নাম্বার 4773 নাম্বার। হযরতে সাইয়েদুনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে আর সেটা রোজা রাখেনি সেই ব্যক্তি হতভাগা। যে ব্যক্তি তার আপন পিতামাতা পেয়েছে কিংবা উভয়ের একজনকে পেয়েছে কিন্তু তাদের সাথে সদ্ব্যবহার করেনি সেও হতভাগা। আর যার নিকট আমার নাম উল্লেখ করা হয়েছে কিন্তু সে আমার উপর দুরুশ্বরী পাঠ করেনি সেও হতভাগা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে মাহে রমাদানুল মুবারক সম্পর্কে, প্রতিটা জিনিসই গুরুত্বপূর্ণ। আর যেহেতু আজকে আমাদের আলোচনা মাহে রমাদানুল মুবারক সম্পর্কে, যে মাহে রমাদানুল মুবারক পেয়েছে সেটা রোজা রাখেনি ওই ব্যক্তি হতভাগা। কেননা প্রতিটি প্রাপ্ত বয়স্ক মুসলমান নরনারীর উপর মুসাফির নয়, মুকিম সুস্থ ব্যক্তির উপর এটা ফরজ রয়েছে। ইসলামের মৌলিক যে স্তম্ভ রয়েছে ওই মৌলিক স্তম্ভের মধ্যে একটি হচ্ছে রোজা, সিয়াম সাধনা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হযরতে সাইয়েদুনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতে আলম নূরে মুজাসসাম রসুলে মুহতাসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন ইরশাদ করলেন, হে লোকেরা, তোমাদের নিকট মহান ও বরকতময় মাস এসেছে, অর্থাৎ শেষের দিন 30শে শাবান অথবা 29শে শাবান হবে। তো ওই শেষ দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের নিকট মহান বরকতময় মাস এসেছে, মাসটি এমন যে তাতে একটি রাত এমন রয়েছে যে হাজার মাস অপেক্ষা উত্তম। এই বরকতময় মাসে রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন আর সেটা রাতে জাগ্রত থেকে ইবাদত বন্দিগি করা, তাতাউ অর্থাৎ এখানে রাত জেগে ইবাদতের কথা বলা হয়েছে, মিন তাতাউ মিনস তারাবিহ সুন্নাত করা হয়েছে। যে ব্যক্তি এতে নেক কাজ অর্থাৎ নফল ইবাদত করল তা হলো ফরজের সমান, অর্থাৎ মাহে রমাদানুল মুবারকে যে ব্যক্তি নফল আদায় করল তা সেটা ফরজের সমান সওয়াব। এই মাস ধৈর্যের, আর ধৈর্যের বিনিময় হচ্ছে জান্নাত। এই মাস হচ্ছে সমবেদনা প্রকাশ ও উপকার সাধনের মাস। এই মাসে মুমিনদের জীবিকা বাড়িয়ে দেয়া হয়, যে ব্যক্তি এর মাঝে অর্থাৎ রোজাদারদেরকে ইফতার করায় তা তার গুনাহসমূহের জন্য মাগফিরাত, সুবহানাল্লাহ, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেয়া হবে। আর যে ইফতার করায় সে তেমনই সওয়াব পাবে যেমন পাবে রোজা পালনকারী, তার রোজা পালনকারীর সওয়াবের কোনো কমতি হবে না। আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে তো প্রত্যেকের এমন সম্পদ নেই, এমন জিনিস নেই যা দিয়ে ইফতার করাবে। হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সওয়াব ওই ব্যক্তিকে দিবেন তার জন্য যে এক ঢোক দুধ কিংবা একটি খেজুর অথবা এক ঢোক পানি দ্বারা রোজাদার ইফতার করায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রোজাদারকে
পেট ভরে আহার করায় তাকে আল্লাহ তাআলা আমার হাউস থেকে পান করাবেন, ফলে সে আর কখনো পিপাসার্থ হবে না। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে। এটা হচ্ছে ওই মাস যার প্রথমাংশ অর্থাৎ প্রথম দশ দিন রহমত, সেটার মধ্যম দশ দিন অর্থাৎ এগারো থেকে বিশ, মধ্যম দশ দিন মাগফিরাতের, এবং শেষাংশ শেষ দশ দিন জাহান্নাম থেকে মুক্তি অর্থাৎ নাজাতের। যে ব্যক্তি তার কর্মচারীর উপর এই মাসে কাজকর্মকে সহজ করে দেবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, জাহান্নাম থেকে মুক্ত করবেন। এই মাসে চারটি কাজ বেশি পরিমাণে করো, সেগুলোর দুটি হচ্ছে এমন যে সে দুটি দ্বারা তোমরা আপন রবকে সন্তুষ্ট করতে পারবে, আর অবশিষ্ট দুইটির প্রতি তো তোমরাই মুখাপেক্ষী। সুতরাং যে দুইটি কাজ দ্বারা তোমরা আপন প্রতিপালককে সন্তুষ্ট করতে পারবে, সে দুইটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মর্মে সাক্ষ্য দেওয়া, এবং ক্ষমা প্রার্থনা করা। আর যে দুইটি থেকে তোমরা বাঁচতে পারো না, সেগুলো হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার মহান দরবারে জান্নাতের আশা করা, এবং জাহান্নাম থেকে আল্লাহ তাআলার আশ্রয়ে প্রার্থনা করা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এই দীর্ঘ হাদিসে কারিমা শুনলাম যেখানে রসুলে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাহে রমাদানুল মুবারকের ফজিলতের বিস্তৃত বর্ণনা করেছেন, যা কুরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহে রমাদানুল মুবারকের তাকওয়া অর্জনের মাধ্যম বলে দিয়েছেন। তারই যেন এক ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এই রোজার মধ্যে আমরা কী করব, কী থেকে বেঁচে থাকব, কিসের দিকে অগ্রসর হব, এর ডিটেল যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হাদিসে কারিমার মাঝে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তা বর্ণনা করে দিয়েছেন। এখানে এই হাদিসে কারিমার মাঝে উল্লেখযোগ্য যে বিষয়গুলো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে তারাভির নামাজকে আদায় করা, এটা মাহে রমাদানুল মুবারকের একটি উত্তম এবাদতের অংশ বিশেষ। হ্যাঁ, একটি উত্তম এবাদত, যে এবাদত বন্দেগী করা, তাতাওয়ু অর্থাৎ তারাবি, এখানে রাতে জাগ্রত রয়ে এবাদত করা মানে তারাবির নামাজ আদায় করা। আমরা যেন এই মাহে রমাদানুল মুবারকে তাকওয়া অর্জনের সময়, সওয়াব অর্জনের সময় আমরা যেন কেউ অলসতা না করি। বিশ রাকাত নামাজ যা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আদায় করেছেন, এই বিশ রাকাত নামাজকে আমরা পরিপূর্ণতার সাথে আদায় করি। অনেকে আমরা অলসতা করি যে আমরা পরিপূর্ণভাবে আদায় করি না, না আমাদের উচিত এই সুযোগ আমরা আগামী বছর ফিরে পাব কি না, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা কিন্তু জানি না আগামী বছর এই সুযোগ আসবে কি না। এই হাদিসে কারিমার মাঝেই আমরা শুনতে পেয়েছি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মাহে রমাদানুল মুবারকে নফল আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফরজের সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি বিহামদি। তো যেহেতু তারাবির নামাজটি সুন্নাত, আয়ে সুবহানাল্লাহ, তার মানে এটা কত মর্যাদাবান, ফরজ আদায়ের সমান সওয়াব নফলের। তা আমি কেন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষিত এই তাকওয়াকে অবলম্বন করব না, ইবাদত বন্দেগীতে নিজেদেরকে সম্পৃক্ত করব না, আমরা যেন প্রত্যেকেই মাহে রমাদানুল মুবারকের এই প্রতিটি দিনে আমরা বিশ রাকাত তারাবির নামাজ আদায় করি। এছাড়াও যখন তারাবির নামাজ পড়ে আমরা ঘুমিয়ে যাব, আবার জাগ্রত হওয়ার পরই আমরা চেষ্টা করব তাহাজ্জুদের নামাজ
আদায় করার জন্য। মনে রাখবেন প্রিয় ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তারাবির নামাজ এটা বিশ রাকাতই। হ্যাঁ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে আবার যখন জাগ্রত হতেন তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, সেটা 8 রাকাত আদায় করতেন, কখনও 12 রাকাত আদায় করতেন তারাবির নামাজ। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় 20 রাকাতই আদায় করেছেন, কিন্তু তাহাজ্জুদের নামাজ 8 রাকাত কিংবা 12 রাকাত আদায় করেছেন। আমরা যেন সেদিকেই খেয়াল রেখে তারাবির নামাজ 20 রাকাত আদায় করি, এবং ঘুমিয়ে গিয়ে আবার যখন কি উঠব তখনও যেন আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি। তাহাজ্জুদের নামাজ সর্বনিম্ন 2 রাকাতের কথা বলা হয়েছে, 2 রাকাত এবং সর্বোচ্চ 12 রাকাত পর্যন্ত আদায় করার ব্যাপারে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমাদানুল মুবারকের প্রতিটি মুহূর্তে যেন আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রোজা আদায়ের মাধ্যমে আমাদেরকে কল্যাণময় জীবন দান করেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাদিসে পাকের মাঝে এসেছে যে সরকার দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই জান্নাতকে বছরের শুরু থেকে আগামী বছর পর্যন্ত রমাদানুল মুবারকের জন্য সাজানো হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরও ইরশাদ করেন, রমাদানুল মুবারকের প্রথম দিন জান্নাতের গাছগুলোর নিচ থেকে সুন্দর চোখ বিশিষ্ট হুররা, হুরদের উপর তাদের বাতাস প্রবাহিত হয়, আর তারা আরজ করে, হে পারওয়ারদিগার, তোমার বান্দাদের মধ্য থেকে এমন সব বান্দাদেরকে আমাদের জন্য স্বামী করিও যাদেরকে দেখে আমাদের চোখ জুড়িয়ে যায়, আর তারাও যখন আমাদেরকে দেখে তখন তাদেরও চোখ জুড়ায়। সুবহানাল্লাহ, জান্নাতের বৈশিষ্ট্যের কথা কি বলবো। আহ, আমরা যদি বিনা হিসেবে ক্ষমা করে দেয়া ও জান্নাতুল ফেরদাউসে মদিনী আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিবেশী হওয়া আমাদের নসিব হয়ে যেত। প্রিয় ইসলামী ভাইরা, বলা হয়েছে ওই রোজাদারদের, সুবহানাল্লাহ, তাদের জন্য হুররা অপেক্ষমান করতে থাকে যারা রোজা রাখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কারিমা, আমরা যেন চেষ্টা করি যে নিজেদেরকে ওই ব্যক্তিরাই জান্নাতের নেয়ামতগুলোকে অর্জন করতে পারবে যারা মাহে রমাদানুল মুবারকে নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাতে পারবে, মাহে রমাদানুল মুবারকে তাকওয়া অবলম্বন করতে পারবে, পরহেজগারিতা অবলম্বন করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুনুন, হাদিসে করিমার মাঝে বর্ণিত রয়েছে, যত্তাবরানির শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, হযরতে সাইয়্যিদুনা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রসুলে আকরাম নূরে মুজাসসাম রসুলে মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত অপমানিত ও লাঞ্ছিত হবে না যতক্ষণ পর্যন্ত তারা মাহে রমাদানুল মুবারকের প্রতি কর্তব্য পালন করবে। যতক্ষণ পর্যন্ত তারা কর্তব্য পালন করতে থাকবে ততদিন পর্যন্ত তারা লাঞ্ছিত হবে না। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রমজানের প্রতি কর্তব্য পালন না করলে তাদের অপমানিত হওয়া কি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওই মাসের মধ্যে তাদের হারাম কাজ করা, অর্থাৎ মাহে রমাদানুল মুবারকে কর্তব্য পালন না করা, কর্তব্য পালন করা হচ্ছে হারাম কাজ না করা, অবৈধ কাজ না করা, বৈধ কাজগুলো করা, ফরজগুলো আদায় করা। আর কর্তব্য পালন না করা মানে হচ্ছে ওই মাসের মধ্যে হারাম কাজ করা। তারপর হুজুর সাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি এই মাসে জিনা করেছে মাশাআল্লাহ কিংবা মদ পান করেছে, আগামী রমাদান পর্যন্ত আল্লাহ তাআলা ও তার যত সংখ্যক আসমানি ফেরেশতা রয়েছে সবাই তার উপর লানত করে। আস্তাগফিরুল্লাহিল কারীম। সুতরাং ওই ব্যক্তি যদি পরবর্তী রমজান মাস পর্যন্ত
রমাদানুল মুবারকে আসার পূর্বে মারা যায়, তবে তার নিকট এমন কোনো নেকি থাকবে না যা তাকে জাহান্নামের আজাব থেকে বাঁচাতে পারে। সুতরাং তোমরা মাহে রমাদানুল মুবারকের ব্যাপারে ভয় করো, কেননা যেভাবে এই মাসে অন্যান্য মাসের তুলনায় নেকি অর্থাৎ সওয়াব বৃদ্ধি করে দেয়া হয়, ঠিক অনুরূপ গুনাহগুলোর বিষয়ও। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এখানে কিন্তু আমাদের ভয়ের ব্যাপার, চিন্তার বিষয়। আজ আমি রোজা রাখছি কিন্তু ইন্টারনেটে, মোবাইলে, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় কুদৃষ্টি দিচ্ছি, হারাম। কুদৃষ্টি দেওয়া হারাম। হাদিসে পাকে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মাহে রমাদানুল মুবারকের মধ্যে এই হারাম কাজগুলো করবে, জিনা করবে, মদ পান করবে, ওই পরবর্তী রমাদানুল মুবারক আসার আগ পর্যন্ত যদি সে মারা যায়, তার মাঝে এমন কোনো নেক থাকবে না যে তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। আমাদের ভাবার বিষয়, আমি তো রোজা রাখছি, আমি কি কুদৃষ্টি থেকে, হারাম কাজ থেকে নিজেকে বাঁচাতে পারছি? আমি তো রোজা রাখছি, আমি কি মিথ্যা বলা থেকে নিজেকে বাঁচাতে পারছি? আমি তো রোজা রাখছি, আমি কি চুগলখুরি থেকে নিজেকে বাঁচাতে পারছি? আমি তো রোজা রাখছি, সুদ গ্রহণ থেকে কি এখনো বেঁচে আছি? আমি তো রোজা রাখছি, আমি ঘুষ দেওয়া থেকে, নেয়া থেকে এখনো কি বেঁচে আছি? প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই হাদিসে কারিমার মাঝে স্পষ্ট বলা হয়েছে ওই মাসের মধ্যে তাদের হারাম কাজ করা। হারাম কাজ কি কি যা আছে, যত হারাম কাজ আছে, মিথ্যা বলা হারাম, গীবত করে, সে উদাহরণ দেওয়া হয়েছে, হারাম, হারাম থেকে বাঁচা বাঁচা। প্রিয় ভাই, আমি তো রোজা রাখছি, রাতভর সিনেমা দেখছি, জেগে আছি, গুনাহের কাজ করছি, নিয়ত করি না আমার মাহে রমাদানুল মুবারকে আমি গুনাহের মাঝে অতিবাহিত করব না, আমি মিথ্যা বলবো না, চুগলখুরি করব না। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে স্পষ্টগুলো তো করে দেওয়া হয়েছে যে মাহে রমাদানুল মুবারকের সে বাঁচবে না, যে গুনাহ করবে ওই ব্যক্তি কিন্তু ক্ষমা পাবে না আগামী রমাদানুর পূর্বে যদি সে ইন্তেকাল করে। অতএব আমি জানি না আমার জীবনের শেষ মাহে রমাদানুল মুবারক কিনা। অতএব আসুন আসুন আজকে থেকে নিয়ত করি, এখন থেকে নিয়ত করি মাহে রমাদানুল মুবারকের কোনো গুনাহ করব না, এবং এর ওয়াসিলায় পরবর্তীতেও গুনাহ করব না ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একবার হজরতে আলী কারামাল্লাহ ওয়াজহুল করিম একবার কবর জিয়ারতের জন্য কুফার কবরস্থান তশরিফ নিয়ে গেলেন, সেখানে একটি নতুন কবরের উপর তার দৃষ্টি পড়ল। তিনি কারামাল্লাহ ওয়াজহুল করিম এর মনে ওই কবরে অবস্থা সম্পর্কে জানার কৌতূহল সৃষ্টি হলো। আল্লাহ তাআলার মহান দরবারে আরজ করলেন, হে আল্লাহ, এই মৃত্যুর অবস্থা আমার সামনে প্রকাশ করে দিন। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা মহান দরবারে তার ফরিয়াদ মঞ্জুর হলো। তার আর কবরের মাঝে কবরস্থানে কবরের মধ্যে যে ব্যক্তি তার মাঝে পর্দা ছিল সে পর্দাকে আল্লাহ তাআলা সরিয়ে দিলেন। তখন কবরের এক ভয়ঙ্কর দৃশ্য তার সামনে আসলো। কি দেখলেন, যে মৃত লোকটি আগুনের লেলিহান সে অবস্থার মধ্যে ডুবে রয়েছে, আর কেঁদে কেঁদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আগুনে ডুবে আছি এবং আগুনে জ্বলছি। কবরে ভয়ানক দৃশ্য, মৃত আত্মচিৎকার, কষ্টর ফরিয়াদে হযরত হায়দার কালরার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অস্থির করে তুললেন। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে হাত উঠালেন, অন্তরে বিনয়ের সাথে মৃত্যুর জন্য ক্ষমা প্রার্থনা করলেন। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তার পক্ষে সুপারিশ করবেন না, কেননা রোজা রাখা সত্ত্বেও লোকটি রমাদানুল মুবারককে অসম্মান করত, রমাদানুল মুবারকে গুনাহ থেকে বিরত থাকত না, দিনের বেলায় তো রোজা রেখে নিত কিন্তু রাতের বেলা পাপাচারে লিপ্ত হতো। মাওলায়ে কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে আরও দুঃখিত হলেন, সেজদায় পড়ে কেঁদে কেঁদে আরজ করতে লাগলেন, হে মাওলায়ে করিম আল্লাহ, আমার মান সম্মান তোমার কুদরতের হাতে, এ বান্দা বড় আশা নিয়ে
আমার কাছে সাহায্যের আবেদন করেছে। হে আল্লাহ, হে আমার মালিক, তুমি আমাকে তার সামনে অপমানিত করো না, তার অসহায়ত্বের উপর দয়াবান হও, এ বেচারাকে ক্ষমা করে দাও। হযরত আলীর কারামাল্লাহ ওয়াজহুল করিম কেঁদে কেঁদে মুনাজাত করছিলেন, আল্লাহ তাআলার রহমতের সাগরে ঢেউ আসলো, আহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর আওয়াজ আসলো, হে আলী, আমি তোমার আন্তরিক দোয়ার কারণে তাকে ক্ষমা করে দিলাম। সুতরাং মৃত্যুর উপর থেকে আজাব তুলে নেওয়া হলো। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী শিয়াল দর্শকবৃন্দ, হযরত আলী কারামাল্লাহ ওয়াজহুল করিমের এই ঘটনা পূর্ববর্তী হাদিসে করিমা থেকে এবং আয়াতে করিমার মাধ্যমে আমরা এটাই জানতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহে রমাদানুল মুবারক আমাদেরকে দিয়েছেন তাকওয়ার জন্য, পরহেজগারিতার জন্য, আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করে মকবুল হওয়ার জন্য। কিন্তু হায় দুর্ভাগা, হতভাগা আমরা, আমরা অনেকেই গুনাহের মাঝে নিজেকে লিপ্ত করে দিই। রাত ভোর আমরা সিনেমা, নাটক, টেলিভিশনে বিভিন্ন বেহায়াপনা, বেপরদেগি দেখতে থাকি। বড় বদনসিব আমরা, ইফতারির পূর্ব মুহূর্তেও বেপর্দা নারীদের অ্যাডভার্টাইজমেন্ট, বেপর্দা নারীদের বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখে থাকি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচাক, আল্লাহ তাআলা যে তাকওয়া অবলম্বন করার জন্য আমাদের প্রতি রোজাকে ফরজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা তাকওয়াবান হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সে তৌফিক দান করেন, আমরা প্রত্যেকে যেন মাহে রমাদানুল মুবারকের প্রতিটি গুনাহ থেকে বেঁচে আমরা তাকওয়াবান হতে পারি, মাহে রমাদানুল মুবারকের রোজা পালন করাকারী হতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুক। আমরা যেন কোরআনের দৃষ্টিতে যে মানব, যে তাকওয়াবানের কথা বলা হয়েছে, আমরা যেন কোরআনের দৃষ্টিতে সে তাকওয়াকে হাসিল করতে পারি। আমি তাকওয়া তখনই হাসিল করতে পারবো যখন আমি প্রথমভাবে, সর্বপ্রথম আমি গীবত, চুগলখুরি, কুদৃষ্টি, মিথ্যা, পরনিন্দা, প্রতিবেশীর হককে সঠিকভাবে আদায় থেকে আমরা নিজেকে পরিপূর্ণভাবে আদায় করব এবং ওই সকল গুনাহের কাজ থেকে বিরত থাকব। আসুন আসুন প্রিয় ভাইরা, মাহে রমাদানুল মুবারকের এই সময়গুলোতে আমরা নিয়ত করি আমরা সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখব, তাকওয়া অবলম্বন করব, পরহেজগারিতা অবলম্বন করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন খোদা তাআলার কালাম।